শহরকে যানজট মুক্ত করতে আবারও পথে নামলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ অফিসাররা। এর আগেও আরামবাগ শহরের পুরাতন সবজি বাজার সহ বিভিন্ন জায়গায় শহরকে যানজট মুক্ত করতে পথে নেমেছিল। সেই জায়গায় বুধবার আরামবাগের গৌরহাটি মোড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলল অবৈধ টোটো ধরপাকড় অভিযান। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই ফুটপাত দখল মুক্ত করতে পথে নামল হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশে আরামবাগ পুলিশ প্রশাসন। অবৈধ টোটো ধরপাকড় অভিযানে পুলিশ প্রশাসন এদিন প্রায় 10-12 টোটোকে আটক করে বলেই পুলিশ সূত্রে জানা গেছে। আরামবাগ শহরের মধ্যে পৌরসভার নির্দেশ ছাড়াই রমরমিয়ে চলছে অসংখ্য অবৈধ টোটো। সেই জায়গায় এইবার কড়া পদক্ষেপ নিচ্ছে আরামবাগ পুলিশ প্রশাসন। শহরের ভিতর সহ আরামবাগ গৌরহাটি মোড় থেকে বসন্তপুর মোড় এবং বাসস্ট্যান্ড যেতে রাস্তার দুই পাশে দেখা যায় বেআইনিভাবে টোটো দাঁড়িয়ে থাকতে, যাতে কোনো টোটো পার্কিং না করে সেই নিয়েও কড়া পুলিশ প্রশাসন। আগামী দিনে অবৈধ টোটোর বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও সূত্রের মারফত জানা গেছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে পথ চলতি মানুষ সহ আরামবাগবাসী সাধুবাদ জানিয়েছেন। মানুষের এই টোটো বেআইনি টোটো পরিমাণে ঘুরে গেছে এবং এই বিষয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা বৈঠক হয়েছিল। অনেকবারই আমরা বলেছিলাম যে যারা আনঅথরাইজড এখানে তারা যেন না এখানে ফ্লাই করে আরামবাগ শহরের মধ্যে, যার কারণে মানুষের যানজট হচ্ছে এখানে যে কোনো জায়গাতে ওরা পার্কিং করছে, খুব অসুবিধা হচ্ছিলো। তো আমরা অনেকবার বুঝিয়েছিলাম, আজকে সেই জন্য এটার এগেনস্টে আমরা ড্রাইভে নেবে। স্যার, দেখা যাচ্ছে স্যার রাস্তার যে হাইরোড, সেই হাইরোডের স্যার চারিপাশে বেআইনি পার্কিংও রয়েছে স্যার, সেই দিকটাই স্যার কি পদক্ষেপ নেবেন স্যার? বেআইনি পার্কিং আমরা কিছুদিন আগে বাজার এরিয়াতে একটা অভিযান চালিয়েছিলাম আমি আর আমার আইসি স্যার। তো সেইখানে আমাদের দোকানদারদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং আশা করি এই ক্ষেত্রেও অনেক সহযোগিতা পাবো। বলছে নাকি বাইরের গাড়ি ওই জন্য আটক করা হচ্ছে গাড়িগুলো, বাইরের গাড়িগুলো আটক করা হলো? হ্যাঁ। আটক করেছে আত্মীয়? এই তো আত্মীয়রা। এখন কি নিয়ে যাওয়া হচ্ছে? নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় যাচ্ছি জানি না এখন। কি নাম? কি আমার নাম রুদ্র, বসন্তপুরে বাড়ি, 11 নম্বর ওয়ার্ড। কিন্তু ওটা ছিল মানে সব জল ফল দিয়ে উঠে গেছে না, ধোয়া হয়েছিল গাড়িটা, ঠিক আছে।